সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে, আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনারা এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেক দিন দেখছেন, আর এই অনুষ্ঠানটা দেখে আপনাদের মন ভরে যাচ্ছে আমি জানি। গুড নিউজ, আগামী 31 ডিসেম্বর ঠিক রাত 9টায় 2022 কেমন যাবে দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন, মনে থাকে যেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ডেফিনেটলি ডেফিনেটলি চেম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনার শহরে আমি যাচ্ছি, কবে যাচ্ছি, কখন যাচ্ছি জানার জন্য আপনাকে বুকিং নাম্বারে ফোন করতে হবে, 9830307720। এই নম্বরে ফোন করে নিন, অবশ্যই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। চলুন দেখে নিই পঞ্জিকা কী বলছে। আজকের পঞ্জিকা বলছে 27 ডিসেম্বর সোমবার, 11ই পৌষ, তিথি হচ্ছে অষ্টমী, নক্ষত্র হচ্ছে হস্তা, যোগ হচ্ছে সৌভাগ্য। খুব ভালো দিন আজকে বলা যেতে পারে। আজকের অমৃত যোগের সময় সকালবেলা 7টা 43 মিনিটের মধ্যে, পুনরায় আছে 9টা 18 থেকে 11টা 15 মধ্যে, আবার আছে রাত্রিবেলা 6টা 36 থেকে 11টা 10 মধ্যে, পুনরায় 2টা 44 থেকে 3টা 38 মধ্যে। আজকের বারবেলা সকালবেলা 7টা 38 থেকে 8টা 58, আবার 2টা 16 থেকে 3টা 34 মধ্যে। আজকে সেরকম কোনো শুভকর্ম নেই, আপনারা যেটা মনে করবেন অমৃত যোগে করার চেষ্টা করবেন। কিন্তু আমার ফোন নাম্বারটা লিখে নিন, কেন কাজে লাগবে, আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে আপনাকে, কারণ সমস্যা থাকলে সমাধানের পথ বার করতেই হবে আপনাকে, আর তার জন্য আপনাকে আমার কাছে আসতেই হবে। 9830307720 এই নাম্বারটা রেখে দিন, অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে নেবেন। চলুন দেখে নিই কী বলছে আজকে সোমবারের কপাল। সবার আগে মেষ রাশি। শত্রুতা দিয়ে দিন শুরু হলো, দিনটি কিন্তু আপনি ফেভারি আছে, কিন্তু শরীর একটু দুর্বল থাকলেও আজকে কিন্তু আপনি কাজ কমপ্লিট করতে পারবেন। বৃষ রাশি, প্রেমে আজকে আনন্দ, শিক্ষায় আনন্দ, বেশ কিছু কাজ আপনি কমপ্লিটলি করতে পারবেন, মানে একদম পেছন ঘুরে তাকাবার কোনো প্রয়োজন পড়ে না। মিথুন রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ, মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ, বন্ধু ভাগ্য ভালো, গৃহসজ্জা বা ভালো কিছু সাজানো গোছানো করতে পারবেন। কর্কট রাশি, একটা স্বাধীনতার মতন মনে হবে আজকে, আপনার মনে হবে আনন্দ করি, ঘুরি ফিরি, মজা করি, একদম ঠিকঠাক দিন আজকে আপনার জন্য ফেভারেবল। নমস্কার, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। 2022 সালের অগ্রিম, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে শ্রীলালদা বলবেন
2022 ইংরাজি সাল আমাদের কেমন যাবে? মেষ রাশি হোক বা বৃষ রাশি হোক বা কুম্ভ রাশি হোক বা কর্কট হোক বা মীন হোক, আপনাদের প্রত্যেকটা মানুষের আপনারা রাশিফল দেখতে আগ্রহী 2022 কেমন যাবে। এই 2022 কেমন যাবে দেখার জন্য অবশ্যই পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন। আগামী 31শে ডিসেম্বর ঠিক রাত 9টায় পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন। আপনাদের 2022 কেমন যাবে মানে সারা বছর কেমন যাবে, স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ, যাবতীয় যা দুর্ঘটনা, ভাড়া, কার কপালে কেমন আছে, কার কপাল কি বলছে, কে লাখপতি হবে, কে ভিখারি হবে, কে নতুন চাকরি পাবে, কে কার চাকরি চলে যাবে, কার ব্যবসা ভালো যাবে, কার বিয়ে হবে, কার ডিভোর্স হবে, কার বাচ্চা হবে, কার কী প্রবলেম আছে, কার কী গুড লাক আছে, এই সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে। আগামী 31শে ডিসেম্বর শুক্রবার ঠিক রাত 9টায় একমাত্র পূর্ণিমা টিভিতে। নমস্কার। সিংহ রাশি, কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে, নতুন কোনো কাজে আপনি অগ্রসর হতে পারবেন, প্রয়োজন মতো নিজেকে প্লেসমেন্ট করতে পারবেন, মুখ খুলবেন, আজকে কথা হবে এবং কাজও হবে। কন্যা রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, মনে একটু প্রফুল্লতা যোগ দেখা যাচ্ছে, কিন্তু বেশি কিছু মানে ধরুন নিজেকে আবেগতাড়িত হয়ে বেশি ওপেন করা নিজেকে ভালো হবে না, কিন্তু আজকে একটু রিজার্ভ আজকে আপনার বিশেষ প্রয়োজন। তুলা রাশি, ব্যয়বহুল দিন, টাকা পয়সা থাকছে না, কথা কম বলে যে কাজ মেটাবার চেষ্টা করবেন, কিন্তু এরকম যেন না হয় আপনি খুব কষ্ট করে একটা জায়গা তৈরি করলেন, আবার এমন একটা কথা বলে সব নষ্ট করে ফেললেন। বৃশ্চিক রাশি, আয় বৃদ্ধি, নতুন কাজে অগ্রসর, আজকে সম্মান বৃদ্ধি, আজকে কোনো এগ্রিমেন্ট বা ভালো কোনো কাজে প্রস্তুতি আপনি করতে পারবেন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। ধনুরাশি, নেগেটিভিটি আজকে একদম হাঁটাতে হবে, কনফিডেন্টলি আজকে এগোতে হবে, টেনশন আজকে আপনার মধ্যে থাকবে, তবে জেতার একটা খিদে আপনাকে রাখতেই হবে। মকর রাশি, ভাগ্য আজকে আপনার সঙ্গেই আছে, শুধু একটু সহযোগিতা আপনাকে নিতে হবে, আজকে কোনো মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না, সবাইকে নিয়ে চলুন, এগোতে পারবেন। কুম্ভ রাশি, টেনশন, শরীর নিয়ে ডিস্টার্ব, বেশ কিছু কাজে আজকে বাধা, কিছু কিছু কাজ আজকে আপনাকে কিন্তু অনিচ্ছাকৃতও করতে হতে পারে। মীন রাশি, ব্যবসায়িক শিখ বৃদ্ধি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো, শুভ কাজে অর্থ ব্যয়যোগ দেখা যাচ্ছে। বেশ, গ্রহ নক্ষত্র না একটা মানুষের জীবনে এক এক দিন এক এক রকমভাবে প্রভাব দেয়,
কারো হয়তো সকালে ভালো দেয়, কারো হয়তো বিকেলে খারাপ দেয়, কারো হয়তো বিকেলে ভালো দেয়, রাত্রিবেলা খারাপ দেয়। দিন যেরকম পরিবর্তনশীল, আবহাওয়া যেরকম পরিবর্তনশীল, অন্ধকার থেকে যেন আলো আসে, বর্ষা থেকে শীত আসে, গ্রীষ্ম থেকে আবার শরৎ আসে, সেরকমভাবে জীবনে কিন্তু মানুষের জীবনে কিন্তু এরকম উত্থান পতন, আলো আর অধার, অন্ধকারের মধ্যে জীবন চলে। যারা আলোটাকে এনজয় করতে চায়, যারা অন্ধকার থেকে কাটাতে চায়, যারা সৌভাগ্যটাকে নিতে চায়, তারা ডেফিনেটলি শ্রীলালের সঙ্গে যোগাযোগ করে। আপনিও যোগাযোগ করতে পারবেন, ফোন নাম্বার 9830307720। নমস্কার।